हाय व्यूअर्स, वेलकम टू आवर चैनल स्ट्रीट फूड होम फूड। आज के आम्रा दे मजादार रेसिपिटी आपनादेर संगे शेयर करब, सेटा काँचा आमेर कुचानो आचार। सेजन्य आम्रा आम नियेछि 1 किलोर मतो, 1 कप सरिषार तेल, 1 कप भिनेगार आम्रा व्यवहार करब, चीनिओ आम्रा 1 कप व्यवहार करब। आम्रा 1 टेबिल चामच 5 फोड़न तेले गुड़ो करे नियेछि, সরিষাও আমরা 2 টেবিল চামচ গুঁড়ো করে নিয়েছি, 7-8টি শুকনো মরিচ আমরা কুচিয়ে নিয়েছি, আর লবণ 7 মতো। এ সমস্ত কিছু দিয়ে আমরা দেখাবো কাঁচা আমের কুচানো আচার কীভাবে বানানো যায়। আমগুলো আমরা কুচিয়ে নিচ্ছি। এখন লবণ দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে মিক্স করে নিতে হবে। একটি পাত্রে নেট অথবা সুতি কাপড় দিয়ে এভাবে পানির রডগুলো ফেলে দিতে হবে। আমরা পানি চিপে সুন্দর করে ফেলে দিয়েছি। আমরা চেপে সুন্দর করে পানিগুলো ফেলে দিয়েছি। এখন আমরা চিনিগুলো দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ কুচানো গুলা আমরা দিয়ে দিলাম। সরিষার গুঁড়াও দিয়ে দেওয়া হলো। সরিষার তেলগুলোও দিয়ে দেওয়া হচ্ছে। ডালা 5 ফোড়নের গুঁড়োগুলো আমরা দিয়ে দিলাম। আমরা ভিনেগার গুলাও দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিতে হবে। এই কুচানো আচারটি খিচুড়ি গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার। এখন এরকম একটা বড় পাত্রে আমগুলো বিছিয়ে দিতে হবে। সারাদিন রোদ ধরে রাখতে হবে, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। এরপরে শুকিয়ে গেলে এটা নর্মাল ফ্রিজে রেখে সারা বছরই খাওয়া যায়। মাঝে মাঝে রোদে দিতে হবে। এক ঘন্টা পর পর রোদে নাড়াচাড়া করে দিতে হবে। একদিন রোদে শুকানোর পর আমাদের আচারটি এরকম অবস্থায় এসেছে। আরও একদিন রোদে দিতে হবে।
আমাদের আষাঢ়টি একদিন রৌদ্রে দেওয়ার পর হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন কাঁচের বয়ামে ভরে ফ্রিজে নর্মালে রেখে সারা বছর খাওয়া যাবে। বয়ামে সামান্য একটু তেল দিয়ে নিতে হবে আগে, এভাবে ভিতরে তেল মেখে নিতে হবে। আমরা আরো কিছু তেল বয়ামে দিয়ে দিলাম। এভাবে সংরক্ষণ করতে হবে। ভিউয়ার্স, রেডি হয়ে গেছে আমাদের কুশানো আমের আচারের রেসিপিটি। আমাদের আচারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভালো মন্দ, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।